হাই আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই হচ্ছে। এখন বাবার সাথে দেখতে পাচ্ছে, বাবা আমাকে নিয়ে যাচ্ছে। আর এদিকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। মাধব বাবা আছে, মাধব হৃদি মঙ্গলম। হাই আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে শুভ সরস্বতী পুজো, আর বাবার আমি স্কুলে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো চলো সারাদিনটা কী কী করবো তোমরা দেখতে থাকো। আর আমি অনেক সকালে স্নান করেছি, এখন এখন বাজে 9টা মতো বাজে। আর এবার আমরা এবার পুষ্পাঞ্জলি দিতে যাব। তো আমাদের স্কুলে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কি। তো বাবা বলল, বাবাকে বললাম, বাবা বললো ঠিক আছে তোকে নিয়ে স্কুলে ঘুরতে যাব। তো চলো বন্ধুরা, তো আমি প্যান্ট জামা পরে আর স্নান করলাম, বাবাও স্নান করছে। ঠান্ডা লাগছে, তোমরা কি বলো? এখন মোটামুটি ঠান্ডাটা কম আছে, তারপরে সকালে উঠে স্নান করতে হলো, এইটাই হলো। এবার আমরা এখান থেকে বেরোবো, আর পাশের বাড়ি পুজো হচ্ছে জ্যাঠার বাড়িতে, আর জ্যাঠার বাড়ি পুজো অঞ্জলি দেবো। তো আবার তারপরে স্কুলে গিয়ে অঞ্জলি দেবো। তো দুই জায়গায় আমি অঞ্জলি দেওয়ার জন্য, আর সরস্বতী পুজোতে সবাই ভালোভাবে ঘোরো, এইটুকুনি তোমাদের কাছে বলতে চাইলাম। তো অনেক চলো দেখা যাক কি করে। আর এখন কিছু বলতে পারছি না, প্যান্ডেমটা পড়ে, তারপরে তো এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় কথাবার্তা বলবো, এখন কথাবার্তা বলছি না। তো মাধব বাবা আছে, মাধব হৃদি মা সরস্বতী ভাই নম নম। তো এখানে সামনাসামনি সরস্বতী ঠাকুর উঠেছিল, জ্যাঠারা তুলেছিল আমাদের পাশে বাড়ি জ্যাঠারা, আর জ্যাঠাদের ওখানে পুজো আসতে দিলাম। আর তারপরে বাবার আমি এখন যাব স্কুলেতে পুজো দিতে, আর স্কুলেতে আমাদের কড়াবাগাহাট স্কুল, কড়াবাগাহাট স্কুলে পুজো দিতে যাব। তো চলো যাওয়া যাক, আর বাবার আমি যাচ্ছি, যেতে যেতে কথাবার্তা বলবো, ঠিক আছে? আর আজকে অনেকটা মজা আছে, অনেকটা আনন্দ করছি শুধু তোমাদের আশীর্বাদে আর সরস্বতী মার আশীর্বাদে। তো অনেকটা ভালো লাগছে, বাবার আমি এখন বেরোবো সকাল থেকে উঠে। আমি এখনো কিছু খাইনি, আর এখনো আমি স্কুলে পুষ্পাঞ্জলির দাওয়া পর্যন্ত আমি কিছু খাবো না। তো স্কুলে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমি কিছু খাবো। আর এতটা কাশির মধ্যে আমার শরীরটা মোটামুটি ঠিক হয়েছে, আর এখন অনেকটা ঠিক হয়নি। তো চলো বন্ধুরা, স্কুলে যেতে যেতে কথাবার্তা বলছি, আর এখন বেশি কিছু বলতে পারছি না। বাড়িতে বাবা একটু কোথায় গেল ওই সাইডে ঠিক নেই, বাবা কোথায় গেছে আর তার জন্যে, আর আমি আর বাবা এখন বেরোচ্ছি। চলো, তো ফাইনালি বাবাও এসে গেছে, ওখানে ওখানে বাবাও চলে এলো দেখতে গেলে, আর আমি আর বাবা যাচ্ছি স্কুলে। এখন বাবার সাথে দেখতে পাচ্ছে, বাবা আমাকে নিয়ে যাচ্ছে। আর অনেকদিন পরে বাবার সাথে আবার সাইকেলে করে ঘুরতে যাওয়া সরস্বতী পুজোতে। একবার আমি বাড়িতে বাড়ির সামনে ঠাকুর তুলে হয়েছিল, ওখানে পুষ্পাঞ্জলি দিয়েছি, আবার স্কুলে যাচ্ছে। তো স্কুলে যাব, আমি বাজার থেকে ঘুরে যাব, বাজার থেকে ঘুরে যদি স্কুলে পুজো হয়ে যায় কিছু করার নেই। তার আগে আমি ভেবেছিলাম স্কুলে পুজো হবে, দেরি আছে, তো দেখি যাই কী হচ্ছে জানি না। 10টা মতন বেজে গেছে অলরেডি, 10টা মতন বাজে, আর এখন পুজো শুরু হয়েছে কি পুজো শেষ হয়েছে সেটা বলতে পারছি না। যেতে থাকে, তারপরে চলো বাজারের মুখে গিয়ে কথাবার্তা বলবো একবারে, আর এখন কিছু বলতে পারছি না। বাবা এখন সাইকেল চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো স্কুলের সামনাসামনি গিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে? আর এখন কিছু না, তো গিয়ে বসে না বসতে তো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিল। আর এদিকে দেখো না আমাদের কত ভাই বোনেরা সবাই এসেছে স্কুলে পুষ্পাঞ্জলি দিতে, আর এদিকে অনেক লোক ভর্তি দেখতেই পাচ্ছ। তো এদিকে স্যারেরাও পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর আমাদের ঠাকুর মশাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ব্লাউজ করে পুষ্পাঞ্জলি দেওয়ার স্টার্ট করে দিয়েছিল।
তো এদিকে হচ্ছে কি আমিও কথা বলছি না তোমাদের সাথে, আর অনেকটা ভালো লাগলো, অনেকটা আনন্দ লাগলো। তো ফাইনালি এদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো সরস্বতী মাকে, আর এদিকে দেখো কত ভাই বোনেরা বসে পুষ্পাঞ্জলি দিচ্ছিল আমার পাশে বসে। তো অনেকটা ভালো মতো যেন আসতে পারি স্কুলে, আর এরকম ভাবে পুষ্পাঞ্জলি দিতে পারি যেন। আর এদিকে হচ্ছে ঘুরতে বাইরে বেরিয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে, আর এদিকে বাবার সাথে বাইরে দিয়ে এলাম অনেকক্ষণ পরে। তো এতটা ভিতরে গরম লাগে না, সবাই ছিল বলে তার জন্য খাওয়া দাওয়া স্কুল থেকে হচ্ছিল। তো বাবার আমি একটু বাইরে দিয়ে গেলাম, আর এতটা গরম লাগলো ভিতরটা, তাই জন্য বাবার সাথে বাইরেতে চলে এসেছে। তো চলো বাইরে থেকে দেখতে কথাবার্তা বলি তোমাদের সাথে। আর এদিকে রোদ্দুর দেখো না কতটা রোদ্দুর বেড়েছে, সকালে ভাবছিলাম এতটা ঠান্ডা ছিল আর এখন এতটা রোদ্দুর, আমি বুঝতেও পারছিলাম না। ডবল জামা পরেছিলাম তার জন্য অনেকটা গরম লাগছিল। এদিকে ঘুরতে ঘুরতে তো অনেকটা সময় যাচ্ছিল আর অনেকটা ভালো লাগলো। তো আমি যখন স্কুলে পড়ে আমি ভাবছিলাম পুষ্পাঞ্জলি হয়ে গেছে, তো এসেই দেখি পুষ্পাঞ্জলি এখন হচ্ছিল, তো অনেকটা ভালো লাগলো। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এলাম, ধ্যান হচ্ছে কি এদিকে দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে। তো স্কুলে বসে এখন খাওয়া দাওয়া করছি, আর এদিকে দেখো না খিচুড়ি আর বোঁদে আর তরকারি দিয়েছিল, বাবার মুখটা দেখা যাচ্ছে না। একটা ভাই আমার সাথে ফটো তুলতেলো, আর ভাইটা অনেকটা ভালো কিউট আর খুব সুন্দর। তো এদিকে বাবা মুখটা দেখা যাচ্ছে না, এমন ভাবে আমি ভিডিও করেছি তো আমার দিকটাই আমার শুধু দেখা যাচ্ছিলো, বাবা আমাকে খাওয়াচ্ছিল আর এদিকটা দেখাই যাচ্ছে না, তোমাদের কাছে কি বলবো। তারপরে আমরা একটু ঘুরছিলাম স্কুলটা চারিদিকে, আর এদিকে দেখো না কত বড় মাঠ একটা, আর মাঠে সবাই ঘোরাঘুরি করছে। আর এদিকে বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাড়ির দিকে যাবো, চলো যাই। আর কথা বেশি বলতে পারছি না, এতটা একটু বলবো এখন মুড়ি আর খাচ্ছি, আর মুড়ি মিষ্টি খাচ্ছি দেখতে পাচ্ছ। তো খিদে পেয়েছে অনেক জোরে, তার জন্য ঘুরে অনেকটা খিদে পেয়ে গেছে। আর স্কুলে তো খিচুড়ি খাওয়া দিচ্ছিল, খিচুড়ি ভোগ, তো ওটাই খাইনি এখন। আর এরপরে এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে, বাবা কোথায় বাবা খাবে আমি আমাকে আগে দিয়েছে, আমি আগে খেয়ে নিচ্ছি। তো চলো তোমরা একটু খাওয়া দাওয়া করো মুড়ি মিষ্টি, আর আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আর স্কুলে তো খাইনি অতটা ভালো হবে তার জন্য, চলো। আর আবার ঘুরতে পারো হয়েছে এই ভাইয়ের সাথে দেখতে পাচ্ছ, তো খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো আবার কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে। তো প্রথমে সকালবেলা উঠে পুজো দেওয়া আমাদের স্কুলে গেছিলো পুজো দিতে, আবার স্কুলের দিকে যাচ্ছে, তো অনেকটা ভালো লাগছে। আর এ তো কাজে গেছিলো, এ যায়নি স্কুলের দিকে, তাই জন্য একে নিয়ে ফের ঘুরতে পারলাম। আমাকে বলছিল যাবে কি আমার সাথে ঘুরতে, তো বললাম চ ঘুরে আসি আবার কী করবো বাড়িতে বসে, তার জন্য আবার এর সাথে ঘুরতে বেরিয়ে গেলাম। তো সাইকেল অনেক দূরে চালিয়ে যাচ্ছে বুঝতে পারলে, তো ওর খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা তার জন্য। তো চলো যাওয়া যাক। আর এখন আমরা এখানে ঘুরতে এসেছি, আর এই জায়গাটাই আর সামনে একটা স্কুল আছে, তার জন্য এখানে ঘুরতে আসা আর অনেকটা ভালো লাগছে। আর এ তো আগে তো জানতো না, তো ও এক জায়গায় গিয়েছিলো তার জন্য ওর সাথে ঘুরতে এসেছি আমি। আর এখন এই জায়গাটা এসেছি আর একটু বসে আছি, একটা রোদে অনেকক্ষণ সাইকেল চালিয়ে এসেছি তাই তার জন্য আর এখানে বসে আছি। চলো একটু পরে কথাবার্তা বলছি, আর এদিকে একটু বসে আর অনেক ফটো ফটো তুলবো, তারপরে অনেক ভিডিও বানাবো তার জন্য। এইটাই তো এখানে ফুলের বাগানগুলো হেভি সুন্দর লাগছে, তোমরা দেখো একবার পার্কটা, ছোট্টখাটো পার্ক আর অনেকটা সুন্দর একটা পার্ক। আর এদিকে হচ্ছে
পুজোর সময় সবাই ঘুরতে আসছিল, অনেকটা সুন্দর লাগছে। এদিকে বাচ্চারা দোলা খেলছে, আর এদিকে আমার একটা ভাই দেখতে পাচ্ছি ইয়ো ওদিকে হাতে রেখে হচ্ছে হাই হাই করছে তোমাদেরকে। আর শুধু এদিকটা যে ফুলের বাগানটা দেখো একবার, খুব সুন্দর লাগছে। আর এখানে বোর্ডে লেখা আছে ফুল ছেঁড়া মানা, ঠিক আছে, আর ফুল ছিঁড়ে নষ্ট করা যাবে না, এটাই লেখা আছে। ওদিকে হচ্ছে একটা মাঠ আছে, মাঠে সবাই বসায়, আমরাও বেশি এসে বসেছিলাম। আর এতক্ষণ এখানে একটু ভিডিও করছিলাম, এই জায়গাটা অনেকটা সুন্দর লাগছিল, তো তোমাদেরকে দেখালাম। এবার আমরা বাড়ির দিকে যাবো, কি কোথায় যাবো এখন বলতে পারছি না পুরোপুরি, তো চলো বাইরের দিকে যাই, তারপর কথাবার্তা বলছি। আর একদিকে অনেকটা রোদ লাগছে, তো চলো যাওয়া যাক। তো এখন আমরা এখান থেকে মাঠ থেকে বেরিয়ে গেলাম, আর এদিকে সামনে আমাদের স্কুলের দরজা, আর এই দেখো রাস্তাটা অনেকটা সুন্দর একটা রাস্তা। আর এদিকে হচ্ছে কি যাচ্ছি আমরা, এখানে ফুলে করে নিয়ে যাচ্ছি এখন। আর এতক্ষণ এখানে বসেছিলাম, আর বসার পরে এতক্ষণ আমাদের বাড়ির দিকে যাওয়া হবে, তো চলো যা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে, সারাদিনটা ঘুরে ঘুরে, আর এবার 10টার মতন বেজে গেছে, শুয়ে পড়ছি। আর বিছানা বিছানা করে দিল বাবা একটু আগে, তো সারাদিনটা ঘুরে ঘুরে অনেকটা ঘুম ঘুম পাচ্ছে, এবারে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আর নেক্সট কোনো ভালো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা করছি তোমাদের সাথে। তো হচ্ছে না, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু বেশি বেশি করে তোমরা ফলো করো এইটুকু, আর সবাইকে একটু শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবো না। টাটা বাই বাই, গুড নাইট।